নমস্কার বন্ধুরা, আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ ছিল, যেটাতে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী রয়্যালস। তো আজকে আমরা বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2020 অ্যাওয়ার্ড সেরেমনির ব্যাপারে। তো প্রথম হচ্ছে যে ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে আন্দ্রে রাসেলকে, তার দুর্দান্ত ইনিংস এবং বোলিং পারফরমেন্সের জন্য $1,000 দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স অফ BPL এডিশন 7 যারা হয়েছে রাজশাহী রয়্যালস, তাদের প্রাইজ মানি হলো $850,000। এবং তারপরে আসে যারা রানার আপ হয়েছেন খুলনা টাইগার্স, তাদের প্রাইজ মানি হলো $350,000। এরপর যারা থার্ড প্লেস অর্জন করেছিল তার নাম হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, তাদের প্রাইজ মানি হলো $200,000। এরপর যারা 4 নম্বর স্থান অধিকার করেছিল তার নাম হচ্ছে ঢাকা প্লাটুন, তাদের প্রাইজ মানি হচ্ছে $150,000। এবং যে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হলো তিনি আর কেউ নয় আন্দ্রে রাসেল, তার দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের জন্য। মোস্ট রান ইন সিজন, এই অ্যাওয়ার্ড পায় রাইলি রুসো, তার দুর্দান্ত পারফরমেন্স সের জন্য 495 রান করায়। আর মোস্ট উইকেট ইন সিজন যাকে দেওয়া হয় তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান, 20 উইকেট নেওয়ার জন্য তাকে দেওয়া হয়। যদি ভাই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট।